তে ভাই ওসি সাহেব কোনটি তাক তো দেখলাম না। স্যার এই মাত্র থানা থেকে বের হয়ে গেল, তো আসার আগে ফোন দেবেন না। ফোনে তো কথা আছে ভাই, কিন্তু সাত মাথাতে যে জ্যাম, আসতেই দেরি হয়ে গেল। তে আমার মামলার কাগজপাতি যে কোর্টে সাবমিট করার কথা, সেটার কি হলো? আপনার কাগজপাতির জন্য তো স্যার হন্যা হয়ে পড়ছিল, সেই কাজ আজকে কমপ্লিট হলো। আপনার মামলার কাগজপাতি আর অস্ত্র মামলায় যাকে গ্রেফতার করা হয়েছিল তা কোর্টে সাবমিট করা হবে। স্যার ওসি স্যারের টেবিলে তো সব কাগজপাতি রেখে আসলাম, কিন্তু ওসি স্যার তো নাই। খুব ভালো করছেন, তে যা যা বলছিলাম সব কি ফাইলে ঢুকেছেন? হ স্যার, কাগজপাতি এমন ভাবে সাজাছি, শিকদার যদি একবার অ্যারেস্ট হয় 15 বছরের নিচে তার বের হবে না। আজকে যেন সন্ধ্যার পর বাসায় যায় না, থানায় কাজ আছে। কি কাজ স্যার? অস্ত্র মামলায় যাকে গ্রেফতার করছি কোর্টে তাকে চালান কর্ম, শিকদার ঝামেলা করতে পারে, এই জন্য আপনার থাকা দরকার। ওকে স্যার। তাহলে আপনি এখন যান, 2-1 দিনের মধ্যেই খবর পাবেন শিকদার অ্যারেস্ট হয়েছে। তাই যেন হয় ভাই, আমার সারা জীবনের ইনকাম ওই বাড়ির মধ্যে আসলো, এখন তো সব শেষ হয়ে গেল, এখন আমার পদে ভিক্ষা করা ছাড়া উপায় নাই। আপনি কোনো চিন্তা করবেন না, হামাগের উপর ভরসা করতে পারেন, মানুষের সেবা করাই পুলিশের ধর্ম। ওসি স্যার এই কেসের জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছে, এবার বগুড়াবাসী দেখতে পারবে শিকদারের পতন। আমিও তাই চাই ভাই, ওই সন্ত্রাসী শিকদারের পতন হোক, এত করে বগুড়ার মানুষ শান্তি পাবি। ওই শালা তো আমার মতো অনেক নিরীহ মানুষের সাথে অন্যায় অবিচার করছে, এবার তার উচিত শিক্ষা হবি। তে আপনি এখন যান, ফাইলগুলো সাবমিট করার আগে একবার দেখা লাগবে। আচ্ছা ভাই ঠিক আছে, আর ওসি স্যার আসলে আমার কথা না বলেন। ঠিক আছে, বলবো নে। কি স্বাদ! পান্তা খায়া শান্তি পানং ভাই, এখন একটা পেট ভরলো। খাওয়া দাওয়া কি শেষ? তাহলে এখন এর থেকে ডেবর। খাওয়া দাওয়া করি কি চলি যাওয়া যায় নাকি, অল্প একটা দম নাও। 2 দিন থেকে বাইরে বাইরে বেড়াচ্ছ, এখন একটা বসছো খুব আরাম পাচ্ছ। বাইরে যায় ফুটপাতেরই দম লিসিনি, মেলা জায়গা আছে। তোমার সাথে এমন করেন চল কে ভাই, মুই তো তোমার সাথেই ব্যবসা করো, মুই কি অপরিচিত কেউ? হসে হসে অত পা মারা লাগবি না শিকদার ভাই, জানার আগে এর থেকে কাটে পর, তাছাড়া কিন্তু তুকি কাটে ফেল দিবি। আজকে রাইটটা একনা থাকি ভাই, দরকার হয় ভাড়াই দেবো, আর এত বড় বাড়ি পুরি আছে তো। আপনারও বৌসল নাই মোরও নাই, দুইজন মিলে সারা রাত গল্প করি, রাইত পার করে দিব। নি শালা ফগুননি, তুই খাবারই পাচ্ছ না, তুই আবার ভাড়া দেবো থেকে? আপনার ঘরের কাছে যেই টাকা পাই সেই টাকা দিলেই তো ভাড়া দিয়ে দিচ্ছি, টেনশন নেন না। ছোটোর থেকে বড় হয়েছি, কারো টাকা মারি খাওয়া নাই, তোমারও টাকা মারি খাওয়ার নাও। মোর গ্রামের মানুষ মুখ বিশ্বাস করে টাকা জমা দিচ্ছিল ব্যাংক মনে করিয়া, মুই এমন বিশ্বাসী চ্যাংড়া, কারো টাকা জীবনেও মারি খাও নাই। হসে হসে এখন যা, তুই নিজে ইচ্ছে যাবো না তো বাটাম বেটা করে বেড়েতে আসমো, তাই ক ভাই? মুই ভিনদেশি মানুষ দেখে মোর সাথে এমন করিচ্ছেন? প্রবাদে একটা কথা আছে ভাই, নিজের দেশে ঠাকুর আর ভিনদেশি কুকুর, আল্লাহ যে মোর কপালত এগুলো লেগি রাখছিল জীবনেও ভাবো নাই। তোর কথা শুনে তো ইমোশনাল হয়ে গেলাম রে। শোন আজকে রাতে কিন্তু কাল সকালে উঠে যান, তোর সোপা না দেখি। আচ্ছা ভাই, সকাল সকাল উঠি ভাত খেয়ে চলি যাই। আগলে মানুষ যে করছিল যে খাবার দিলে বসবে থাই, বসবে দিলে সুদ পের থাই, তোর হচ্ছে সেই হাল, অল্পিনা সিরে আছে, কাল সকালে খাইয়ে দিয়ে চলে যাবো। ভাই সিরের সাথে এক না চিনি দিয়ে, মুই আবার খালি সিরে খাবার পাও না। হ্যাঁ এই রে জমিদার রে, সিরের সাথে এক চিনিও দেওয়া লাগবে। এখন যাই পাশের রুমে সোদ, কাল সকালেরটা সকালে দেখা যাবে নি। শালা নিজের ইচ্ছা না থাকলেও চাকরি বাসনের জন্য ফাইলগুলো দেয়া লাগলো। শালার এদিকেও ঠিক রাখা লাগে, ওইদিকেও ঠিক রাখা লাগে, ফাইলগুলো তো জমা দিলাম, দেখি শিকদার ভাইকে একটা কল দিয়ে জানাই। থানার দালাল আবার কি কয়, দেখি রিসিভ করি তো। হ্যালো শিকদার ভাই, কাম তো খাম হয়ে গেছে, আপনার নামে জেলা ফাইল গোছানো ছিল সব তো জমা দেয়া লাগছে। কি আর করমু ভাই, চাকরি বাসনের জন্য ফাইলগুলো জমা দেয়াই লাগলো, আমার তো আর ইচ্ছা ছিল না। ওসি তো আমার কামের মধ্যে ঝিরঝির করিচ্ছে, ই তো আমার আসল টেনশন। ওর অনেক বড় ফরে আছে রে, ওর ফরে আগে ছিঁড়ে দমো। বুঝবি ঠিকই বুঝবি, যখন জীবনটা হারাবি তখন আর কিছু করার থাকবি না। ভাই আমি কই কি, আপনি কয়েকদিনে না পলে থাকেন, যে করা ফাইল তৈরি করছে বাপরে বাপ, একবার খালি যদি ধরা পড়েন ভাই নিম্নে 15 বছর জেলে পুটকি সুখে থাকা লাগবি। এই তুই কি শিকদারেক চিনিস না? পৃথিবীর এমন কোনো জেলখানা আছে যে শিকদারেক 24 ঘন্টার উপর আটকে রাখতে পারবি? এডেলে তোর কোনো চিন্তা করা লাগবে না, তুই খালি থানার আপডেট নিউজটা আমাকে দেবো, তারপর দেখ এই শিকদার কি খেলা খেলে। আচ্ছা ভাই আমি সুযোগ পেলে আপনি সেই কোনো খবরগুলো দিয়ে দেবো। এখন ফোনটা রাখ, ঠান্ডা মাথায় প্ল্যান গুলন করি। এই সুযোগ হাতছাড়া করা যাবে না, পুলিশের গাড়ির উপর হামলা দিয়ে কাবিলেক সারা লাগবি। কোর্টে পৌঁছানোর আগেই রানা প্লাজার মোড়ে এই কামটা সারা লাগবি। কালাক কয়ে ছেলেবেলে আগে রেডি করি, পুলিশের গাড়ি মোড়ে আসার সাথে অ্যাটাক করা লাগবি। আজকে তোর সাথে বড় একটা খেলা হবে ওসি হারুন, রেডি থাক।